কুকুর কেন রাত্রিবেলায় আজান দিলে ডাকে, অথবা অনেক সময় আজান দিলে কুকুর ঘেউ ঘেউ শুরু করে দেয়, কারণটা কি? কারণটা কি? শয়তান দুই ধরনের, একটা হচ্ছে মানুষ শয়তান, আর একটা হচ্ছে কি, জিন শয়তান। কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান কয় ধরনের? এই আলোচনার আগে একটা আয়াত আপনাদেরকে বোঝাই, ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুওয়া ক্বাবীলুহু মিন হাইতু লা তারাউনাহুম। দুইটি বিষয়, শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, এই জন্য তিনি ফল ভক্ষণ করেছিলেন, ঠিক কিনা? ফল ভক্ষণ করলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। তাহলে ওয়াসওয়াসা দিল কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে যেটা বলছেন, ইন্নাহু ইয়ারাকুম হুওয়া ক্বাবীলু মিন হাইতু লা তারাউনাহু, এরা আপনাদেরকে দেখতে পায়, মানে তোমাদেরকে দেখতে পায়। আল্লাহ কাদেরকে বলতেছে? বান্দাদেরকে, কিন্তু তাদেরকে তোমরা দেখতে পাও না। জিনকে কি আমরা চোখে দেখতে পাই? শয়তানকে দেখতে পাই? আল্লাহ রাসূল অন্য আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে কালো কুকুর যেগুলো রয়েছে, এই কালো কুকুরগুলো রাত্রিকালীন সময়ে দেখবেন যে কোথাও কুকুর নাই, কিন্তু হঠাৎ এসে একটা কালো কুকুর সামনে হাজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বিশ্লেষণ করে মুহাদ্দিসিনরা বলতেছেন, যেহেতু আল্লাহ রাসূল কালো কুকুরকে শয়তান বলেছে, তো কালো কুকুর যখন অথবা অন্য কোনো রঙের কুকুর যখন ঘেউ ঘেউ করে, তখন আল্লাহ রাসূল আরও কথা বলছেন কি, আজান যখন দেওয়া হয় তখন শয়তান যারা থাকে এলাকার মধ্যে, ওই আজানের এরিয়ার মধ্যে, এরা পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকে, আর যখন পালায় তখন তারা কানের মধ্যে কি করে, প্রতিবন্ধকতা তৈরি করে, আজানের শব্দ শুনতে চায় না, কারণ তাদের হৃদয়ে আন্দোলন তৈরি করে, কষ্ট দেয় আজানের শব্দ, এবং তারা বায়ু নিঃসরণ করতে করতে দৌড়ায়। কারা? শয়তানরা। কথা বুঝতে পেরেছেন? তো এই শয়তান তো আমরা চোখে দেখি না, কিন্তু কেউ কেউ বলছেন যে এই কুকুরগুলো সেই শয়তানদেরকে অনুভব করে, কারণ কি, জিনসি ভাই তারা। কালো কুকুর যেমন শয়তান, তো শয়তান তো শয়তানকে দেখতে পায়। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যখন শয়তান দৌড়ে পালায় তখন কুকুর ঘেউ 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 করে, তখন কি করে, কুকুর ঘেউ ঘেউ করে। আল্লাহ রাসূল বলছেন যে যখন আজান শেষ হয়ে যায় আবার ওই শয়তানরা ফিরে আসে, আবার একামত শুরু হয় আবারও তখন শয়তানরা দৌড়ায়। এই জন্য কোরআন তেলাওয়াতের আওয়াজ অথবা এই যে আজান একামত এগুলো শুনলে কুকুর ঘেউ ঘেউ করে, কারণ কি, ওই যে শয়তান দৌড়ায়। তো স্বজাতীয় জিন্স নিজের বন্ধু, শয়তানের বন্ধু শয়তান, যখন দৌড়াচ্ছে সে চোখে দেখছে, তখন সে তার সাথে তথ্য আদান প্রদান করে যে কেন যাও, কোথায় দৌড়াও, দৌড়ায় না, থাকো। এই জন্য ঘেউ 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 বেশি বেশি করে। দুনিয়ার বুকে এমন কোনো মুসলমান, নামধারী মুসলমান, নাস্তিক মুরতাদ আছে না নাই, যারা আজানের শব্দকে নর্তকীর ডাকের সঙ্গে তুলনা করে? বলুন না, ওজুবিল্লাহ। আজানের শব্দ তাদের হৃদয়ের মধ্যে আলোড়ন তৈরি করে, ঠিক কিনা? কয় আজানের শব্দের কারণে শব্দ দূষণ হয়, কানে সহ্য হয় না, ঘুমে ডিস্টার্ব হয়। যে সমস্ত মুসলমানরা এরকম কমেন্ট করে আজানের ব্যাপারে, তারা ওই কুকুরের চাইতেও নিকৃষ্ট। আর আজানের শব্দ এটা তো মুমিনের হৃদয়ে জান্নাতি সুধা, ঠিক কিনা? মুমিন তো কানের মধ্যে আজান যে শুনে, এটা আজান শুনে না, জান্নাতের পথের দিকে আহ্বান শুনে, ঠিক কিনা? কল্যাণের দিকে আহ্বান শুনে। প্রিয় ভাইরা আমার, এটা মনে রাখতে হবে। মিশকাতের হাদিস, এই যে বিষয়টি বললাম যে আজানের সময় শয়তান পালায় পৃষ্ঠ প্রদর্শন করে বায়ু নিঃসরণ করতে করতে এবং ইকামতের সময়। প্রিয় ভাইরা আমার, তো কি করবেন, কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। মোরগ ডাকে কি ডাকে না? সকালবেলায় মোরগ ডাকে না? ফেরেশতারা যখন সারা রাত ডিউটি পালন করে সকালবেলায় ফিরে যাচ্ছে সুবহ সাদিকের আগে, তখন এই মোরগগুলো ফেরেশতাদের দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যখন মোরগ ডাকে তখন বলবা আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কুকুরের ডাক শয়তান, অর্থাৎ প্রভুর জিকির। ওই যে শয়তানরা পালাচ্ছে, ওই শয়তানদের জিকির করা হচ্ছে এই কুকুর। আর এখন প্রশ্ন হচ্ছে যে এমন কুকুর যেগুলো পাহারা দেয় বাড়ি অথবা আপনার যে শিকারির জন্য নির্ধারণ করা হয়, এই কুকুরগুলো অনেক সময় দেখবেন যে এই যে ডাকাডাকি করে না। সব কুকুর কিন্তু ডাকাডাকি করে না, গুটি কয়েক নির্দিষ্ট কিছু কুকুর যেগুলো ডাকাডাকি করবে, এগুলো মনে করবেন যে ওই যে শয়তানের কি দোসর, এবং এগুলো কালো কুকুর হচ্ছে কি শয়তান। আল্লাহ তাআলা তাদের চেহারার এই চোখের মধ্যে ওই পাওয়ার দিয়ে দিয়েছেন, তারা দেখতে পায়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন।
Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.